Hey guys, welcome back to our another videos of Rida's Blog. So guys, आज के हमने चले इस ची बनविधाने বনবিধান সম্পর্কে হয়তো তোমরা কেউই জানো না বাট বনবিধানে আজকে আমরা এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য অ্যাকচুয়ালি বনবিধানটা হলো এক্স্যাক্টলি এটা পুরো নার্সারি নার্সারি কাম কিন্তু এটা একটা বলা যায় ছোটখাটো পিকনিক স্পট মোটামুটি তোমরা যারা কলকাতা বা এর আশেপাশে থাকো তারা হয়তো অনেকেই জানো শ্রীনিকেতন সম্পর্কে আর শ্রীনিকেতন থেকে হয়তো তোমরা অনেকে শপিংও করেছো আর এটা কিন্তু সেই শ্রীনিকেতনের যে মালিক অর্থাৎ মালিকের নাম আমি জানি না যাই হোক তো শ্রীনিকেতনের মালিকের কিন্তু এই এক্স্যাক্টলি এই নার্সারিটা তো এই নার্সারি হলো বনবিধান বহুবার আমি এসেছি এখানে বাট কখনোই ভিডিও করিনি ভিডিও করার প্ল্যানও করিনি বাট ফাইনালি চলে এসেছি এখানে যারা অ্যাকচুয়ালি গাছ কিনতে চাও বা নেচার প্রেমী আসো তো তাদের জন্য সুখবর এই বনবিধান সম্পর্কে তো ভিতরে যাব এবং ভিডিও সম্পূর্ণ তোমাদের দেখাবো তো চলো বেশি ওয়েট না করে যাওয়া যাক ঘুরতে ঘুরতে এই বনবিধান এরিয়াটা ঘুরতে ঘুরতে মনে করি আমাদের এই বনবিধানের একজন কর্মচারী পেয়ে গেছি তো তো দাদা এই বনবিধান এরিয়াটা মানে এক্স্যাক্টলি কিসের জন্য মানে শুধু কি নার্সারি বা শুধু কি পিকনিক স্পট মানে এটাই এটা অ্যাকচুয়ালি হচ্ছে নার্সারি কারণ আমরা গাছগাছরা এটা পছন্দ করি বা করা যায় আর হচ্ছে দু নম্বর হচ্ছে আমাদের পিকনিক স্পটও ভাড়া দেওয়া হয় আচ্ছা পিকনিক স্পট কি এখন ওপেন রয়েছে নাকি এখন ওপেন নেই কিন্তু উইন্টার সিজনে আপনারা পিকনিক স্পট পেয়ে যাবেন আচ্ছা আর বর্তমানে ঠিক এখানে কত প্রজাতির গাছ পাওয়া যাচ্ছে এখানে প্রায় 200-300 প্রজাতির গাছ পেয়ে যাবে 200 থেকে 300 প্রজাতি তো কয়েকটা গাছের নাম যেরকম যেমন হচ্ছে আমাদের ইনডোর প্ল্যান্টের মধ্যে হচ্ছে অ্যাগ্লোনিমা লিপস্টিক স্টারডাক পিঙ্ক ভ্যারাইটি পিঙ্ক তারপরে লিপস্টিক এগুলো হচ্ছে अवेलेबल আচ্ছা এগুলি কি সব বিদেশি গাছ নাকি সব বিদেশি গাছ আর মোটামুটি এখানে ধরুন গোলাপ গাছ বা অন্যান্য গাছগুলো কি রকম দাম রয়েছে গোলাপটা দেখুন এখন সিজনাল সিজন না হলে গোলাপটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ এবার দেখাই হচ্ছে আউটডোর প্ল্যান্টের মধ্যে কিছু এখানে আছে টেম্পেল ঝাউ একদম বাড়ির সামনে রাখতে পারবেন গেটের সামনে এটার পড়বে হচ্ছে আপনার 200 টাকা আর একটা গাছ আছে সেটা হচ্ছে নাম শিবজটা মানে মহাদেবের যেমন জটা নেমে আসে সেই টাইপের এই গাছটা তৈরি হয়েছে তা দেখুন পাতাটা হচ্ছে পুরো জটের মতো এটা হচ্ছে এটার দাম পড়বে 150 আচ্ছা এদিকে আসুন আর রেয়ার গাছের মধ্যে কিছু আছে আচ্ছা আরটা দেখাই এটা হচ্ছে ফার্স্ট লাভ প্রথম ফুলটা পুরো লাল হবে ফার্স্ট লাভের দুটো ভ্যারাইটি এখানে আপনারা পেয়ে যাবেন একটা আছে ইয়েলো ভ্যারাইটি যেটা খুব রেয়ার সেটা পাওয়া যায় না আর হচ্ছে রেড এগুলো যা আছে রেড ভ্যারাইটি নেক্সট হলো এখানে কিছু গোল্ডেন ঝাউ আছে যেটা ক্রিসমাস ট্রি হিসাবে আপনারা রাখতে পারবেন বাড়িতে গোল্ডেন ঝাউটা এখানে পড়বে 160 আর এইদিকে রেয়ার কিছু গাছ যেমন আছে কপ্পুর তারপর শ্বেতচন্দন লালচন্দন এক ফুট এইগুলো এখানে কিছু পেয়ে যাবেন এছাড়াও আপনি এখানে অ্যালামুন্ডা প্লাস হচ্ছে অ্যামান্ডেভিলিয়া এই সমস্ত কিছু ভ্যারাইটি এখানে পাবেন আরও কিছু আছে বনসাই যেটা হচ্ছে চন্দনের বনসাই এটা হচ্ছে অগুড় চন্দনের বনসাই গাছটার বয়স হলো 7.5 বছর এবার আপনি বগেনভিলিয়া কিছু বনসাই আছে এই গাছটার বয়স হচ্ছে 7.5 বছর আরেকটা আমি রেয়ার দেখাই এটা আমাদের বনসাই ভ্যারাইটি বগেনভিলিয়ার এটা দুরকম ফুল হবে দুটো কালারের ফুল আসবে এটা যখন
মানে সকালে ফুলটা ফুটবে তখন হোয়াইট হয়ে ফুটবে, যত রোদ আসবে যত তাপ পড়বে ওর গায়ে তখন ফুলটা আস্তে 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 পিঙ্ক হয়ে যাবে, মানে রানী কালারে হয়ে যাবে। এই গাছটার বয়স হচ্ছে 13 বছর। আচ্ছা, এবার হচ্ছে আমের কিছু ভ্যারাইটি দেখাই। হিমসাগর কিছু আছে, কাটিমোহন কিছু আছে, যেটা হচ্ছে 12 মাসে ওটা হবে, আম্রপালি কিছু হবে, প্লাস হচ্ছে থাই ভ্যারাইটি, একদম 12 মাসের গাছ। এটা হাইটও বেশি হবে না, আপনার 6 ফুট থেকে 7 ফুট হাইট থাকবে। ওটার বৈশিষ্ট্য হলো একটা গাছে আম হবে তো আর একটা গাছে বোল থাকবে, মানে অল টাইম আর কি, আমও হবে এদিকে বোলও থাকবে। কিন্তু আম আপনারা চাটনি খেতে হবে, আপনি মিষ্টি খেতে পারবেন না, কারণ আমটা কিন্তু খুব কটক হবে। আচ্ছা, পেয়ারা কিছু দেখা, এখানে 12 মাসে কিছু পেয়ারা হবে, লাল পেয়ারা, যেটা হচ্ছে খুব রেয়ার, যেটা খুব রেয়ার, একদম লাল পেয়ারা। এখানে ডালটা উপরে ভেঙে দেওয়া হয়েছে গ্রোথটা হওয়ার জন্য, এটা পেয়ে যাবেন আপনি, লাল কালার হবে পুরো পেয়ারাটা, মানে মাদ্রাসি পেয়ারা যাকে বলে। আচ্ছা, এবার হচ্ছে আপেল। আপেল সাধারণত আমাদের এই ওয়েদারে হয় না, কিন্তু যে আপেলটা আমাদের আছে কাছে আছে সেটা হচ্ছে হরিমোহন, হরিমোহন আপেল। এটা হচ্ছে আপনার এই ওয়েদারে হবে, কিন্তু ফলটা ছোট হলেও ফলটা খুব মিষ্টি হবে। আর এখানে আমাদের আমও কিছু হবে, মানে আম বলুন, জামরুল কিছু ভ্যারাইটি, মানে রেড জামরুল যাকে বলে, রেড জামরুলটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া আমাদের জবা কিছু আছে এখানে, আমাদের মানে মাদার প্ল্যান্ট যেটা আমরা বসিয়ে রেখেছি, অনেক ফুল হয়, অনেক ফুল। এছাড়া দেখুন আমড়া, যে আমড়াটা হবে একদিকে দেখুন ফুল এসছে, একদিকে বোল এসছে, একদিকে আমড়া হচ্ছে, মানে একডালে আপনার আমড়া থাকবে, একডালে একডালে বোল হতেই থাকবে। মানে এটা হচ্ছে 12 মাসে আমড়া, বিলেতি আমড়া, বড়ো হবে সাইজটা। এটা আমাদের মাদার আছে, প্লাস হচ্ছে আরও আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে বাগানভিলিয়াও হবে কিছু, এখানে জবা কিছু আছে, প্লাস হচ্ছে মালটা, এই যে এটা হচ্ছে অরিজিনাল মালটা আমাদের। আরও ফল ছিল, দুটো ফুড়ে গেছে, একটাই আছে মালটায়। আর আমরা গ্রাফটিং করে একটা গাছে দুরকম জবা এখানে তৈরি করা হয়েছে, মানে একই গাছে দুরকম দু কালারের ফুল ফুটছে আমাদের। স্নেক প্ল্যান্ট কিছু আছে, স্নেক প্ল্যান্ট 50 রুপিস, প্লাস হচ্ছে এখানে পিটুলিকা, যেটা একদম এতে ফুলটা হয়, মানে আপনার ঝাড়ের উপর যে ফুলগুলো হয় সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে মধুমালতী, আমাদের একটা মাদার প্ল্যান্ট আছে, প্লাস হচ্ছে আমাদের অনেক ছোটো পটেও আপনারা পেয়ে যাবেন চারা গাছ। প্লাস হচ্ছে আউটডোর প্ল্যান্টও আরও আমাদের কিছু হবে এখানে, কিছু আমাদের ওয়াটার লিলি কিছু আছে এখানে, যেটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার, সেটাও এখানে পড়বে। আর আপনার লিলি আপনার 160 চলে আসবে, প্লাস হচ্ছে আমাদের হাইবিসকাস যেটা আছে এটা 30 রুপিসে আপনি পেয়ে যাবেন। আউটডোর প্ল্যান্টের মধ্যে চায়না টগর আছে এখানে কিছু, এখানে জোয়ান আছে, জোয়ান অ্যাজোয়ান যেটা তৈরি হয়, জোয়ান কিছু হবে। শীতের সিজন তো আস্তে আস্তে শুরু হতে চললো, তার জন্য আপনারা চন্দ্রমল্লিকা পেয়ে যাবেন একদম কম রেটে, কম বলুন, বা জায়েন্ট যে ভ্যারাইটি আছে জায়েন্ট চন্দ্রমল্লিকা সেটাও আপনারা পেয়ে যাবেন। এখন আপ থেকে আমাদের শুরু হচ্ছে আর কি চন্দ্রমল্লিকা, এখন গ্রাফটিং শুরু হচ্ছে, এটা পুরো মানে বুশি হবে, প্লাস হচ্ছে আরও ফুলের মধ্যে আসবে। আর এদিকটা চলে আসুন, এটা গেল আমাদের আউটডোর, আউটডোরের মধ্যে সমস্ত পড়বে, প্লাস হচ্ছে অ্যাডিনিয়াম কিছু ভ্যারাইটি আছে, আমাদের নেক্সট মান্থে আরও ভ্যারাইটি চলে আসবে। আর এবার আপনাদের ইনডোরটা আমি দেখাতে চাই, আসুন। সেলসিভিডিয়া আছে ইনডোর প্ল্যান্টের মধ্যে আমাদের, সেলসিভিডিয়া হচ্ছে 200 পড়ছে, পুরো আপনার সিলভার কালার আসবে এটা। এটা হচ্ছে ব্যাম্বো প্যান, এটা 300 রেট আছে, বাড়িতে রাখবেন, টেবিলের ওপর রাখবেন, এটা ভালো লাগবে, খুব বড় হয় না, খুব স্লো গ্রোথ। এটা হচ্ছে অ্যাগ্লোনিমা ঘোস্ট, এটা 600 আসবে। এটা হলো মিল্কি ড্রেসিনা, এটা আপনি অফিসে রাখতে পারবেন, ঘরে রাখতে পারবেন, বেশ একটা আলাদা একটা সাইন আসছে এটার মধ্যে। মুন ক্যাকটাস যেটা বলে, মানে মাথায় যেটা ফুল হয় আর কি, মুন ক্যাকটাস, সেটা হচ্ছে 250 আছে আমাদের এখানে রেটটা। এটা হচ্ছে অ্যাগ্লোনিমা অ্যাঞ্জুম্যান, এটা 500 পড়ছে। এটা ইনডোরে রাখলে, যখন এসিতে রাখবেন আপনারা, তখন এটা আরও আরও কালার আসবে, আরও ভ্যারাইটিস, মানে আরও যেটা ফুটবে আর কি। দেখো, বনবিধান কিন্তু অ্যাকচুয়ালি আমরা ঘুরতে আসিনি, বনবিধান অ্যাকচুয়ালি তোমাদেরকে আমরা দেখাতে এসেছি, তোমাদেরকে আমরা শেয়ার করতে এসেছি। অ্যাকচুয়ালি জায়গাটা খুবই সুন্দর জায়গা, মানে প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু পুরো ভরা জায়গা। মানে অ্যাকচুয়ালি মানে তোমরা যারা এখনও পর্যন্ত আসোনি, বা যারা অ্যাকচুয়ালি গাছ কিনতে চাও, বা মানে এই বাড়িতে গাছ লাগাতে চাও, তারা কিন্তু অবশ্যই এই বনবিধানে আসতে পারো। আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখানে আসতে পারো। এখানে এত টাইপের গাছ আছে যেটা কিন্তু না বললে একদম না, মানে প্রায় বহু
टाइप मैंने प्राय जदि मैं जोटा कम बोलो ततटा क्योंकि एकदम कम है जस्ट मैं गुणागुंदी कर शेष करते मैं एत एत टाइप एखे गाच मैं जरा एक्चुअल गाचर परिचर्या करो तो तरह सकते कथा बोलना ता जो बाछटा यटार नाम याचटा वोटार नाम मैं एक्चुअलि सब धादी जाए मैं एत गाच एखे थकते एक मैं नार्सारे बट फार्स्ट टाइम एखे मैं गाच सम्पर्मा जानते आसलम और भिडियो करते आसलम तो खूब ही भलो लगे तुम्हारा जरा एख पर्त बनबीता आसो तेल अवश्य ये बनबीता आसो और जगहटार एक मजा नाओ और जदि और जरा गाच कौ ता तो अवश्य क्यों आसान खूब चीप प्राइजे क्यों होते पर तो चलो और पूरा जगह तुम्हारा देखते थको आजकल बनबीतान भिडियो कम लगलो भिडियो भाव लगे थे अवश्य एक लाइक दिए दाओ और कमेंट कर जाओ तुम्हारा कारा गाच कलोबाशो बाड़ी गाच लगाते भलोबाशो और जो भिडियो भलो लगे तो क्योंकि अवश्य बंधु साथ शेयर कर दाओ और से समस्त बंधु साथ शेयर करो जरा क्योंकि गाच कलोबाशो बाड़ी गाच लगाते भलोबाशे और जदि चाओ तो अवश्य फेसबुक प्लस इन्स्टाग्राम फलो करते पर लिंक क्योंकि भिडियो डिस्क्रिप्शन बक्स देवा आज है और चाहिए क्योंकि अवश्य हमारे फेसबुके ग्रुपे तुम्हारा जॉइन होते क्योंकि भिडियो ब्लॉग सम्पर्क क्योंकि अनेक प्रिय आपडेट क्योंकि आप दिए थी और जो चैनल नतून हो अवश्य क्योंकि चैनल के सबसक्राइब कर दिव्य सबसक्राइब क्योंकि मास्ट कारण अवश्य बुझते नतून चैनल सपोर्ट करते हैं तो सबसक्राइब कर दिव्य पास बेल आइकन प्रेस कर नोटिफिकेशन प्रेस कर दिव्य और देखा हे क्योंकि खूब शीघ्र ही नेक्स्ट एक भिडियो तो से पर्यटन सबाई सुस्त थको भलो थको और निजे ख्याल रखो बाय।